আমন্ত্রণ জানাচ্ছি ইক্রো বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে স্টুডিওতে রয়েছি আমি ইউসুফ রেজা আমার সঙ্গে আছেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব প্র্যাকটিসিং ব্যারিস্টার ম্যাক সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মাসুদ চৌধুরী আপনার প্রোগ্রামটি একযোগে দেখছেন স্কাই সেভেন সেভেন এইট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে স্টুডিওতে ফোন নম্বর জিরো টু জিরো সেভেন জিরো নাইন সিক্স জিরো অথবা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক লাইভে আপনারা প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি ম্যাক্স সলিসিটার স্যার প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মাসুদ চৌধুরীর সঙ্গে ব্যারিস্টার মাসুদ চৌধুরী ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন জেজা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এবং আচ্ছা আলহামদুল্লিল্লাহ জি বাসুদে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সেই সঙ্গে আমাদের সম্মা আমাদের যারা প্রোগ্রাম আজকে দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে সাবজেক্ট ম্যাটার হিসেবে আমাদের সম্মানিত অতিথি সম্মত হয়েছেন ফ্যামিলি ল নিয়ে আলোচনা করার জন্যে এটা খুবই আমাদের সোসাইটিতে মানে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই যুগোপযোগী একটা বিষয় আমরা প্রথমেই আমরা আলোচনা করব নন মলেস্টেশন অর্ডার কীভাবে নন মলেস্টেশন অর্ডার করা যায় এবং তারপরে তো অকুপেশানস অর্ডার কেন অকুপেশানস অর্ডারগুলো হয় করতে হয় এবং প্রহিবিটিভ স্টেপস অর্ডার আর সর্বশেষে আমরা যদি সময় থাকে আমরা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়েও আমরা আমাদের সম্মানিত অতিথি কথা বলবেন তো চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে মাসুদ ভাই আমরা যেটা নিয়ে প্রথমে আপনি সম্মত হয়েছেন নন স্টেশন অর্ডার যেটা আমাদের কমিউনিটিতে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা সো এই নন নন স্টেশন অর্ডারগুলো কখন করতে পারে একজন মানে সাধারণত এটা ভিকটিম ডোমেস্টিক ভায়োলেন্স ভিকটিম তো এই মামলাটা করতে পারে এবং সেই ক্ষেত্রে তারা কোথায় করতে পারে তাদের প্রসিজিওরটা যদি একটু বলেন রেজা আপনি তো নিজেই লয়ে আর আপনি তো নিজেই জানেন আর আমি হয়তো একটু মানে আপনার সাথে সহযোগিতা করতে আসি আপনিও বলবেন কারণ হচ্ছে কি আমরা ওখানে দুটা জিনিস একসাথে নিয়ে নিচ্ছি ফ্যামিলিতে দুই ধরনের কাজ হয় নর্মাল ফ্যামিলি যারা ম্যারেজ হয় বাচ্চা আছে অথবা বাচ্চা ছাড়াও আছে তাদের হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জয়েন্টভাবে থাকে কিন্তু তাদের মধ্যে অনেক ধরনের মানে মিল অমিল আসে যখনও মিল হয় কোনো কোনো সময় এটা ডোমেস্টিক ভায়োলেন্সের একটা পর্যায়ে চলে যায় যে ডোমেস্টিক ভায়োলেন্সটা হয়তো একটা সহিংস্র রূপ নেয় এই অবস্থায় এটা থেকে হয়তো একজন একজন স্পাউস কোর্টের দ্বারস্থ হলেন বললেন না আমি আর এইভাবে থাকবো না আমি আপনি আমার এই করে আসতে পারবেন না আপনার বিহেভিয়ার আমি পছন্দ করতেছি না আপনি তখন এই নলমুল স্টেশনের কথাটা আসছে আর কি না নিয়ে তারা পুলিশের দ্বারস্থ হতে পারেন সেক্ষেত্রে আপনি আপনি যেটা বলছেন তা তো রাইট আছে পুলিশ বলবেন পুলিশ মাতৃমূল্যের মেটার হলে আর যদি এখানে হার্ম থাকে না দেখেন ধরেন এখানে এমনভাবে

পুলিশ আসলে পরে আপনার বলে যাবেন আপনারা মারামারি করবেন না আবার একজনকে নিয়ে যাবেন একজনকে নিয়ে বলবেন যে আপনি এভিউসিভাবে কথা বাতা বলতেছেন আপনাকে কাস্টডিতে রাখা হবে যদি আপনি এটা এটা আর বেশি করে করেন তাহলে আপনাকে আমরা কোর্টে নিয়ে যাব। তখন হয় কি কোর্ট আবার পুলিশ আবার পুলিশ বেইলে ওনাকে দিয়ে দেওয়া হয় বলা হয় যে আবার আপনি এত তারিখ আবার আসবেন আমি আমরা যে এলিগেশন আপনার বিরুদ্ধে যিনি বা যেই যে স্পাউজ হয়তো মহিলা অথবা পুরুষ যে স্পাউজ কমপ্লেনটা করছে আমরা ওইটা আবার করছে দেখব দুইজনের ইন্টারভিউ নিব কোনো ধরনের ওখানে ক্রিমিনাল অফেন্স আসে কি না হলে বলবেন ঠিক আছে ওইটা আপনাদের ফ্যামিলি ম্যাটার তা আপনারা ওইটা আপনাদের মতো করে নেন তো এই পর্যায়ে একজন স্পাউজ যে স্পাউজ কমপ্লেন করলেন উনি হয়তো কোর্টে যাবেন গিয়ে হয়তো কোর্টে অ্যাপ্লিকেশন করবেন সলিসিটার হোক অথবা নিজেই হোক যেভাবে হোক উনি করবেন বলবেন যে আমি আর ওনার সাথে ওনার বিহেভিয়ার একটা বিউসি বিহেভিয়ার উনি আমাকে যেভাবে থ্রেট করেন যে হয়তো আমি চিন্তা ভাবনা করতেছি যে এই অবস্থায় ওনার সাথে আমি সংসার করা সম্ভব হবে না বা একঘরে থাকা সম্ভব হবে না তো উনি অ্যাপ্লিকেশন করবেন কোর্টের ফি দিবেন ফি দিয়ে অ্যাপ্লিকেশন করবেন যে আমাকে নর্মুলিস্ট্রেশন অর্ডার এই বিহেভিয়ারের জন্য ওনাকে প্রহেবিট করা হোক এ করে না আসার জন্য

বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি এই দেশের ইমিগ্রান্টের ব্যাপারে এটা হয় যেটা আমার কাজের অভিজ্ঞতার কথা এখন অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয়ে গেছে অথবা বাচ্চা হয় না অথবা সংসারটা হয়ে গেছে এখন দুজনের মধ্যে বনিবনা হচ্ছে না এক পক্ষ আবার বিতস্ত তো থাকেন যে আমার তো ইমিগ্রেশনের আমি আর একটা বিপদে পড়ে যাব তো অনেক সময় হয় কি কোর্টের এই পর্যায়ে চলে গেলে অনেক সময় বাচ্চা কাচ্চা হয়েও গেলে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অনেক সময় একটা উদ্ধার পেয়ে যান কিন্তু এটা একটা এবং আমি মনে করি আপনিও মনে করেন সারো ফ্যামিলিতে এই ধরনের কোনো কিছু কাম্য আচ্ছা এটাতে আমরা আপনি যেটা বলেছেন যে নন মনিস্ট্রেশন অর্ডার অকুপেশন অর্ডার এবং প্রহিবিটিভ স্টেপস অর্ডার এই তিনটা জিনিসে একই সময় করতে পারে বা অনেক সময় একটার জন্য করতে পারে আমি আমার কোয়েশ্চেন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম নন স্টেশন অর্ডার চলছে হলো সিভিল কোর্টে অর্থাৎ এটা একটা ইনজাংশন আপনি যেটা বলতে চাচ্ছেন যে তাকে প্রহিবিট করা সে যাতে অ্যাবিউসিভ কোনো ল্যাঙ্গুয়েজ বা অ্যাবিউসিভ ভায়োলেন্স যেন না করে তো সেই ক্ষেত্রে অ্যাট এ টাইম আপনি এটাও বললেন যে অ্যাট এ টাইম সে পুলিশের দ্বারস্থ হতে পারে এটা কি বাধ্য না এটা পুলিশ যদি এখানে যেন ডোমেস্টিক ভায়োলেন্স হলো না আপনি যেটা বললেন মেন্টাল টর্চার হলো বা অন্য কোনোভাবে অ্যাবিউজ হলো সেই ক্ষেত্রে সে পুলিশের দ্বারস্থ হওয়াটা কি তার জন্য ম্যান্ডেটরি কিনা দেখেন আপনি আপনি যদি ক্রিমিনাল অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন দেখেন তাহলে দেখবেন সে কন্ট্রোলিং অ্যান্ড কোয়েসিভ বি কন্ট্রোলিং কোয়েসিভ বিহেভিয়ার এখানে যদি আমরা যদি দেখতে পাই নন মালিস্টেশন অর্ডার এবং অকুপেশন অর্ডারের আরেকটা লিম্ব আছে এই লিম্বটা হল কন্ট্রোলিং অ্যান্ড কোয়েসিভ বিহেভিয়ার কন্ট্রোলিং উই কোয়েসিভ বিহেভিয়ারে কিন্তু এটা ক্রমে ক্রিমিনাল অফেন্স এখন যদি আপনি যে সময় বললেন যে আমার স্পাউজ আমাকে এমনভাবে রেখেছে যে আমি বাহির হতে পারতেছি না আমাকে ঘরে দরজা থালাবদ্ধ করে রাখে এবং মাঝে মাঝে মারধর করে অথবা আমাকে সব কিছু আমার কন্ট্রোল করে রাখে আমি কি খাবো কোথায় যাবো কোথায় যেতে দেওয়া হচ্ছে না আমার কাজকর্মে আমাকে বাধা দেওয়া হচ্ছে এগুলোই কন্ট্রোলিংয়ে পড়ে আমার টু ফোনটা আবার ট্র্যাকিং করে ক্রোয়েসিভ ব্যবহার করে তো ওইগুলো যদি হয় কোনো লিম্ব তাকে তাহলে পুলিশ তো ওইটা ক্রিমিনাল অফিসের যুগে আরেকটা আরেকটা করতে পারে আর কি বাট অনেকে হয়তো আমরা দেখতে পাচ্ছি সোসাইটিতে যেটা হয় হয়তো তারা হিট অফ দ্য মোমেন্টে অনেক সময় আর্গুমেন্টের সময় একজন কল দিয়ে দিল পুলিশ এ ধরনের সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে তারা কিন্তু রিগ্রেট করে মানে যখন দেখে যে যেই কল দিয়েছে সে তো ভিকটিম সাম হাও তার সাথে আর্গুমেন্টের এক পর্যায়ে এসে একটা কল দিয়ে দিল পুলিশ এসেই কিন্তু আরেকজনকে অ্যারেস্ট করে নিয়ে গেল তখন কিন্তু পুলিশের যে অনেক সময় যে তারা ওয়ার্নিং দিচ্ছে বা তাকে বেইলের আওতায় কন্ডিশনের আওতা নিয়ে আসছে তুমি এই জায়গায় থাকতে পারবে না অমুক জায়গায় এত দূরে থাকতে হবে এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো মানে এটা ধরেন হয়ে গেল আমি নন মনস্টেশনের বাইরে একটু যাচ্ছি সেটা হলো যখন এই ধরনের একটা সিচুয়েশান হয় পরবর্তী দেখা যায় যে যিনি কল করেছেন যার হাজব্যান্ড বা ওয়াইফ অ্যারেস্টেড হলো উনি তখন রিগ্রেট করে বলে যে আমি চাই এখন আমার হাজব্যান্ড আমরা একীভূত হয়ে যাব উইল শোট আউট সেই ক্ষেত্রে সমাধানটা কি তারা কি এটা করতে পারে একদম ইজি আচ্ছা এটা খুব কঠিন কোনো বিষয় নেই কারণ মাতৃমনিয়াল অ্যাক্টে পুলিশের পাওয়ারটা ভেরি লিমিটেড মাতৃমলি কোচ যেটা আছে আর কি মাতৃমূল্যের কোচে অনেক সময় পুলিশ যে সময় আপনি ধরেন একজন স্পাউজ তার রাগের বসিভূতে অথবা তার বইয়ের বিষে অথবা তার ক্ষুবের বসিবুতে সে পুলিশ স্টেশনে কল করে ফেললো এমন আপনি যেটা বললেন যে পরবর্তীতে সে রিগ্রেট করলো আমি তো আমার আমরা দেখি দেখি এভরিডে দেখি আমরা এভরিডে লাইফ ওইটা দেখি তাইলে এই যে বললাম পুলিশের পাওয়ারটা মাতৃমোনিয়াল একটা লিমিটেড পুলিশও জানে ইমিডিয়েট কোনো কিছু না গোটার জন্য ইমিডিয়েট জাস্ট যে কলটা আসলো কলের সাথে সাথে আসলো হয়তো মানুষ শীত মুমেন্টে হয়তো মানুষের একটা উগ্রতা চলে আসে এই উগ্রতায় হয়তো অনেক সময় অনেক কিছু একটা বিপজ্জনক ঘটনা ঘটে যায় এই ঘটনাটা না ঘটার জন্য পুলিশ করলো কি সাথে সাথে যিনি কল করলেন অপোজিশনকে আসে গঠনটা তদন্ত করে ওনাকে নিয়ে নিলেন নিয়ে বললেন আপনি দুই দিন আপনার ঘরে যেতে পারবেন না আপনাকে বেল দেওয়া হলো অথবা এক রাত্রি ওনাকে পুলিশ স্টেশনে রাখা হলো তার মতলবটা কি যে ওইটা শান্তমাতা হোক ওইটা থাক আমরা পরবর্তীতে ইনভেস্টিগেশন করবো তো ওনাকে যখন বেল দেওয়া হলো বেল দেওয়ার আগে ওই রেস্ট পাউজ কমপ্লেনটা করলেন ওনাকে নিয়ে পুলিশ একটা ইনভেস্টিগেশন করছে আবার ওনাকে ইন্টারভিউ করবে

যদি এগুলো না হয় তো পুলিশ ওনাকে কোষণ দিয়ে বলবো ওইটা আর করবে না আর আপনাদের যদি কোনো বিবাদ থাকে আপনার সিভিল কোর্টে যাবেন গিয়ে ওইটা সমাধান করবে তাইলে তো ওইটা খুব একটা অর্ডার বা প্রহিবিটিভ স্টেপস অর্ডার এগুলোতে চলে যাবে চলে যাবে যদি চায় যদি যদি তারা একটা পার্টি চায় যে যে পার্টি হয়তো এখন এটার প্রসিডিউরটা কি ধরেন পুলিশের তো সে যখন রাগের মাথায় হয়তো বলে বলে ফেললো সিরিয়াস কোনো তাকে মারা হয়েছে বা হয়তো মারলো না ইনভেস্টিগেশন যে প্রসেস এই সময়টাতে সে যদি হয়তো প্রথম স্টেটমেন্টে সে হয়তো বলেছে যে আমি এটা হয়েছি আমি এই বিকটিম সেই বিকটিম পরবর্তীতে সে হয়তো একটু লাইও করে অনেক সময় সেই ক্ষেত্রে আমি সেটা বলছি সেই সিচুয়েশানে সেই ব্যাক করবে কীভাবে কোনো তাও আবার অত কঠিন কিছু না আচ্ছা আমি আবারও বলি যে কারণ পুলিশও জানে মাতৃমুনিয়াল মেটার যে সময় গোটে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যে সময় ওনারা পুলিশ কল করেন ওদের ইন্টারনাল অনেক কিছু থাকে যে ফাইন্যান্সিয়াল ম্যাটার থাকতে পারে ফ্যামিলি লাইফের কোনো ম্যাটার থাকতে পারে কোন ধরনের পারিপার্শ্বিকতার কোনো চাপ থাকতে পারে অথবা বাহিরের কোনো সংযোগের জন্য পুলিশ ওই জন্য ওই জায়গাতে হাত দিতে পারে না ওইটা ম্যাট্রিমোনিয়াল ক্লোজটা এমনভাবে করা হয়েছে যাদের তাদের সেফটি গার্ডটা আগে দেখা হয় জাস্ট হার্ম হয়েছে কিনা ওনাদের সাথে মানে কোনো বিক্টিম হয়েছে কিনা ওইটুকু ইনভেস্টিগেশন করে পুলিশ ওই জায়গাতে ইনভেস্টিগেশন তো একটা টাইম লাগে টাইম লাগে এই টাইমটাই তো আসল মানে ওই যে এই টাইমটা হয়তো এক মাস দুই মাস হয়ে গেল কিন্তু তাদের আবার মনে হলো যে এক মাস দুই মাসও আমাদের জন্য সমস্যা হচ্ছে আমরা চাই এটা মিটিকেট করতে যেহেতু এক পক্ষ তো কষাস থাকে কষন থাকে সে তো আর যোগাযোগও করতে পারে না আরেক পক্ষ যে যে ডোমেস্টিক ভায়োলেন্স সে হয়তো চায় যে হোয়াট এভার হ্যাপেন আমি আমার বাচ্চা আছে দুইটা তিনটা বাচ্চাদের জন্য আমার বাজার করা এই সেই এটা সমস্যা সে তখন রিয়েলাইজ করতে পারে যে আই নিড সাম ওয়ান মানে তাকে হয়তো আবার দরকার বাচ্চাদেরও একটা ব্যাপার থাকে বাচ্চারা মা অথবা বাবাকে মিস করছে এই সিচুয়েশানে যে ভিকটিম যদিও হন উনি চান যে নেগোসিয়েট করতে এটার কোনো স্পেসিফিক প্রসিজিওর আছে কিনা থানা থেকে উনি কথা বলবে পুলিশের সাথে না লিখিত কোনো আমি এটা এটা আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা হয়তো দর্শকের সাথে ওইটা খুব দেখি না হতে তার কারণ হচ্ছে কি যেমন এক যে পার্টি পুলিশকে ইনফর্ম করলেন পুলিশ আগেই কয়েকবারই বলছি যে ওই জায়গাটা অনেক স্পেসিফিক ওইটা মাত্রিমোনিয়াল কজ পুলিশ করে কি ওই ফ্যামিলিটা শান্ত থাকার জন্য ইনভেস্টিগেশনের একটা টাইম লাগানো হয় দ্য মিন হলো আপনাকে করতে শিখানো হ্যাঁ করতে ওয়ার্ড বলছেন উনি যখন একটা টাইম নিলেন নিয়ে বললেন যে আপনার কেসটা আমি দেখতেছি ওইটা তানায় আপনি আসতে হবে দুই মাস পরে ডাস্টমিন হলো উনার তো একটা বৃতির মাঝে থাকলেন যে আমার আবার তো যেতে হবে আবার ওনাকে বেইলেও দেওয়া হলো বেইলের কন্ডিশন দেওয়া হলো কোনো বিক্রিম করতে পারবেন না কল দিতে পারবে না ওয়াইফের সাথে করতে না কিন্তু বাই দিস টাইম তাদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেল তখন হলো কি ওই যে যিনি কল করছিলেন পুলিশকে উনি নিজেই গিয়েই বলেন আবার অনেক সময় লিখিত ওদের বলে আমাদের এটা কোনো আসলে না আমার রাগের মাথায় আমরা এটা করে মানে লিখিত দিতে পারে দিতে পারে আর সেটা তো সে থানায় দিতে পারে যে ইনভেস্টিগেশন অফিস অথবা নিজে গিয়েও বলতে পারে বলতে পারে যে আমার এটা রাগের মাথায় হয়ে গেছে অথবা আমরা আমরা চাই আমরা সংসার থাকুক আমি যেটা বলছিলাম আমি আর ওটা চাই না আমার ফ্যামিলি লাইফ হইলো আমার কাছে ইম্পর্টেন্ট আমি আমার স্ত্রীকে অথবা আমার হাজব্যান্ডকে আমি ভালোবাসি আমার এটার আসলে দরকার নেই তো শেষ হয়ে যাও কারণ সুন্দর বলেছেন আমি আবার ফিরে আসি নন মলিস্ট্রেশন অর্ডারে আমরা যেটা আমরা একটু আমাদের টপিকের বাইরে চলে গিয়েছিলাম যদিও রিলেভেন্ট বাট নন মলিস্ট্রেশন অর্ডার আপনি যেটা বলছেন যে সেম জিনিসে পুলিশ হয়তো ক্রিমিনাল ইনগ্রেডিয়েন্ট যদি থাকে তখন পুলিশ সেটার ইয়াতে যায় আর যদি সে পুলিশে না যায় সে সরাসরি সিভিল অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে সে একটা প্রহিবিশন একটা ইনজাংশন চাইতে পারে সেটা আপনি বলেছেন যে নন মনিস্ট্রেশন অর্ডার হতে পারে অকুপেশনস অর্ডার হতে পারে অথবা প্রহিবিটিভ স্টাইপস অর্ডার সো এই ধরনের সিচুয়েশানগুলো আমি যদি আপনাকে নন মনিস্ট্রেশান আমার মনে হয় ক্লিয়ার যে এখানে আরেকটা বিষয় যে অনেক সময় তো উইদাউট নোটিস এবং নোটিসের একটা ফ্যাক্টর থাকে এই জায়গায় যদি আমি একটু আমি আমি আপনাকে বলবো কি আমি একটা একটা দর্শকদের সাথে একটা শেয়ার করি আমি ভেরি রিসেন্টলি আমি বললাম না ভেরি রিসেন্টলি একটা বড় একটা কেস আমার তে আমি দুইবারই কোর্টে ট্রাই করেছি এই ভেরি ভেরি রিসেন্টলি দুইবারই আমি কোর্টে ট্রাই করেছি ও কমিশন এবং নন অর্ডারের জন্য জাজ কিন্তু নেয় নাই উইদাউট নোটিসে প্রথম যখন বললো দেওয়া হলো একটি অ্যাকচুয়ালিটা জরুর ছিল জরুর ছিল এরপরেও জাজ বললেন না আমি উই নিড টু নোটিস ইট উইথ উইদাউট নোটিস আই ক্যান নট সিটিং টু দ্য হিয়ারিং অফ দিস কেস দেন করলেন কি আমরা নোটিসের জন্য বে লিফ দিলাম মানে ওনার তো প্রপার অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না আমরা বে দিলাম হোয়াটসঅ্যাপে ওনারকে পাঠানো হলো নোটিস হলো পরবর্তীতে যখন আবার উনি চলে গেলেন এই হেয়ারিং আরেক পা আসলো পনেরো দিন পনেরো দিনের মধ্যে আবার একটা হেয়ারিং আসলো জাস বললেন না সার্ভিস এইভাবে হয় নাই ওনার আত্মীয়স্বজনের গড়েও আবার যেতে হবে দেখেন না সার্ভিস রাইট ওনার ইমেইলে গেছে এরপরে গেছে বাট স্টিল উনি দেখছেন কি না হাউ ডু উই কনফার্ম ইট আমরা হোয়াটসঅ্যাপের ওই যে ব্লু টিকটা বললাম যেখানে আছে এরপরেও বললেন না এটা ইজ এড টু মোর মোর কমপ্লিকেটেড বাট উই নিড টু মোর ওপেন আপ টু সি ওয়েদার এ পার্টি সি দা লেটার ওর মানে ফেয়ার হি'জ অর রিলেটিভ ক্যান রিড ইট আউট দেন আমরা করলাম কি যখন দেখলাম যে যেভাবে লেন্থি হচ্ছে আমাদের তো পয়সা যাচ্ছে আমার পার্টির পয়সা যাচ্ছে বারবার সময় যাচ্ছে 22 টারে পাটানো খরচ আসছে কোটার খরচ 40 লিটার খরচ আমরা কি করব শেষ পর্যন্ত উদ্যই করে ফেলছি আর কি

ঘর থেকে বাইর হয়ে গেছেন উনি চিল্লাচিল্লি করতেছেন মানুষজনকে দোলাদলি করতেছেন গড়ে আসার জানালা দরজাতে ভাংসুরের ব্যবস্থা করতেছেন তখন দেখা গেল যে এইটা তো একটা বিরাট একটা সমস্যা দাঁড়ানো হয়েছে তো এই পার্টিকে কিভাবে রক্ষা করা যায় এই সমস্যা থেকে তখন নন মোলেস্টেশন অর্ডার এবং প্রবিটেশন অর্ডার যদি দুইটাই আনা যায় তাইলে উনি এই জায়গাতে আসতে পারবেন না আর একদিকে এসে এবিউসি ওয়ার্ডগুলো বলতে পারবেন না এটাই ছিল উদ্দেশ্য কিন্তু আমি এটা প্র্যাকটিক্যাল একটা জিনিস আপনাকে বুঝতে পারছি আর একটা হচ্ছে আপনার আপনি যেটা বললেন জাজ মোস্ট অফ দা টাইম জাজ উইদাউট নোটিসে নিতে চান না জাজের কথা হলো অপর পক্ষে এটা শুনতে হবে তাকে সুযোগ দিতে হবে এখন আপনি এটা বলেছেন উইথ নোটিশ এবং উইদাউট নোটিসের বিষয়টা বলেছেন আর একটা বিষয় হলো যে এটাতে আপনার কতটুকু কার্যকরী যেমন ক্রিমিনাল যে কসান যে থাকে সিভিলটা কি সেম ওয়েতে কার্যকরী বা এটা ব্রিজ হলে কি হবে না দেখেন এই না আর আমি আমি আসতেছি আপনার এই সেশনের এই পর্বে আমি আরেকটা জিনিস বলি এটা আমার অভিজ্ঞতা আর কি কাজের অভিজ্ঞতা অবশ্যই অনেক সময় নর্মাল স্টেশন অর্ডার এবং প্রভিটেশন অর্ডার মানে প্রবেশন অর্ডার হয়ে যায় যদি ওইটা পুরুষের ক্ষেত্রে হয় মানে পুরুষের ক্ষেত্রে হলে মানে

অর্ডার যখন ওইটা কেউ মানবে না অথবা ব্রিচ করবে তখন ওইটা তো ক্রিমিনাল অফেন্স হয়ে যায় তো ক্রিমিনাল স্ট্যান্ডার্ডে ওইটার বিচার হবে তাইলে ওইটা তো কোনো অবস্থাতে রক্ষা এটা জন্য কি তার কোনো জেল হতে পারে অফকোর্স যদি যদি ওনার এই অর্ডারে লিখা থাকবে যদি আপনার ন্যূনতম যদি এটা ব্রিচ হয় ন্যূনতম কি পানিশমেন্ট হবে প্রিজনমেন্ট হবে কি পেনাল্টি হবে সব কিছু লিখা থাকে সুন্দর বলেছেন আরেকটু বিষয় হচ্ছে আপনার আপনি যদি আরেকটু ক্লিয়ার করে বলেন যে অকুপেশনস অর্ডারটা কোন কোন ক্ষেত্রে হয় অকুপেশন অর্ডার সাধারণত অকুপেশন অর্ডার অনেক ক্ষেত্রে আমরা বললাম না শুধু হাজবেন্ড এন্ড ওয়াইফ অনেক ক্ষেত্রে অকুপেশন অর্ডার জন্য যে কেউ ক্লেম করতে পারে যদি দেখা যায় এই অকুপেশন অর্ডার হতে পারে যদি দেখা যায় যদি ল্যান্ডলর্ড আসে অথবা আদার পার্টি আসে এখানে

কখন এটা ধরেন আমি এই বাড়িতে আমরা একটা অকুপেশন অর্ডার জন্য করলাম আমি শুধু এই বাড়িতে এখন দেখা গেল আমি আমরা এই জায়গাতে বসে আছি লাগা একটা বিল্ডিং উনি আসছে

না এগুলা সুন্দর এগুলা টার্মোলজি আছে এবং আমাদের আমরা তো সাধারণ জনগণের জন্য বলছি তারা অবশ্যই এই জিনিসগুলো অনেক জানতে চায় এবং যে প্র্যাকটিক্যাল যে একটা সমস্যা হয় এরকম কিছু সিনারিও আসে আপনি যেটা বললেন যে যখন পুলিশের কাছে যায় পুলিশ তখন বলে যে এটা তো তোমাদের যেহেতু ডোমেস্টিক ভায়োলেন্সের সরাসরি ইনগ্রেডিয়েন্টস এখানে নাই তোমার মেন্টাল বা ইনডাইরেক্ট ওয়েতে তোমাকে অ্যাবিউসিভ ইয়ে করা হয় সেক্ষেত্রে তখন তারা বলে যে তোমরা এই তিনটার যেকোন একটা নিতে পারো এবন নন ম্যলেস্টেশন নিতে পারো প্রহিবিটি অর্ডার নিতে পারো অথবা আপনি যেটা বলছেন যে অকুপেশন অর্ডার নিতে পারো যদি তারা কোহেবিটি হয় সেই ক্ষেত্রে কি তারকে কোহেবিটি হতে হবে অকুপেশন অর্ডারের ক্ষেত্রে डिफरेंट থাকতে পারেন আমি হয়তো এক রুমে আছি আপনি কি বে বাড়া বাড়ানিছেন কিন্তু হয়তো এখানে আ셔야 তখন হয়তো জাজ डिफरेंट ওয়েতে দেখবেন হয়তো এখানে পার্টি হয়তো ল্যান্ডলর্ড কেও নিতে পারেন মানে ডিপেন্ড অন হাউ দ্য সিচুয়েশন ইজ এখন আপনি থাকলেন রুমে আমি থাকলাম একরুমে এবং আপনি বাড়া নিচ্ছেন আপনি টেনেন্ট উনিও টেনেন্ট আরেকজন আছে ল্যান্ডলোড হয়তো ওই উনি আপনাকে এই ঘরের মধ্যে অনেক সময় আসে থ্রেট করতেছে বিজ করতেছে এখন উনার তো আবার বাড়া টেনেন্ট এখানে তাহলে তো যার জন্য বলতে হবে যে এই টেনেন্ট থাকতে পারবেন কি না বা থাকলে উনি কিভাবে থাকতে হবে কিভাবে উনি আসা জয় করবে দাস উইল বি সটেড আউট বাই দ্য জাজ সুন্দর বলেছেন আপনি খুব সুন্দরভাবে মাসুদ ভাই আপনি তিনটা বিষয়ে কাভার করেছেন আমরা পরবর্তী টপিকে যাব। এটা হলো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার সেক্ষেত্রে মেইনলি আমরা দেখতে পাই যে ইনিশিয়ালি যখন তারা সেপারেট হয়ে যায় একটা কাপল সেপারেট হয়ে যায় তাদের চিলড্রেন রয়েছে কিন্তু তাদের ইনিশিয়াল অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই ইনিশিয়াল স্টেজে তাদের হাজব্যান্ড অথবা ওয়াইফ যিনি সেপারেট হয়ে যাচ্ছেন তার সাথে বাচ্চাকে দেখতে দেন বাচ্চারা সাধারণত আমরা দেখতে পাই যে মায়ের সাথে থাকে তো যখন অন্য প্যারেন্টেকে প্যারেন্ট দেখতে চায় তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যার সাথে বাচ্চা আছে উনি সমস্যা সৃষ্টি করেন উনি হয়তো ওনার কাছে মনে হয় যে থ্রেট আছে কোনো বা যে কোনো কারণে পার্সোনাল গ্রাজের কারণে হতে পারে বিভিন্ন কারণে মা অথবা বাবা বাচ্চাদেরকে দেখতে দেন না অপর প্যারেন্টকে তো সেই ক্ষেত্রে তাদের মধ্যে আপনি কোর্টে যাওয়ার আগে তারা তো একটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারে যে একটা এটা কোর্টের বাইরে সেটা কি বলা হয় আমি সেটাতে আসছি আসার আগে একটা কল নিয়ে নিচ্ছি প্রিয় কলার আপনার নাম বলে প্রশ্ন করেন ওয়ালাইকুম আসসালাম আমি একটা প্রশ্ন করতে আমার ভাই আমার আপন ভাই 20 বছর হয়ে গেছে 20 বছর আর দুই দুই একটা গেছে এগুলা আমরা এপ্লাই করছি এগুলা এটা জানা জানা জানাইতে কত দিন লাগবো কি বান ফি ফি স্টার কত দিন লাগবো কি কত লাগবো আমরা আমি বুঝি আন না যে আপনারা আপনারা অ্যাপ্লিকেশন করেছেন তাই তো জি অ্যাপ্লিকেশন করেছেন আপনারা ওয়েট করছেন যে কত দিন লাগবে আপনারা কি ফাইনাল অ্যাপ্লিকেশনটা করেছেন না ফি ওয়েভার করেছেন ফি ফি ওয়েভার করেছেন

আর নিশ্চয়ই আপনার একটা ভরসা দিচ্ছেন যে তিন সপ্তাহ লাগব কি তিন মাস লাগবো একটা কথা তাই হয়েছেন কারণ আমি তো জানতাম না আপনার অ্যাপ্লিকেশনটা কিলা হয়েছে কোন দিন হয়েছে এটা হইলো একটা কথা ছেকেণ্ড হ'বইলগীয়া আপুনি ৱেইট কৰা লাগিব যদি আপোনাৰ লয়াৰ কোন আমি ফিউ ৱেইবাৰৰ লাগে কৰছি তে তাতে আপুনি কথা শুনা লাগিব থান ইনষ্ট্ৰাকশ্যন মত আপুনি আগ্ৰহীত হ'ব এখন তানে আপুনি মানে তানে এক ইনষ্ট্ৰাকশ্যন দিছো আপোনাৰ আমাৰ জিকাইৰা বাব নেয়াৰো জিকাই ৰা আমিতো এই ফাইল সম্পৰ্কে কিছু জানি ন বা কাগজো দেখৰম ন তাইন সতটুকু সাজ কৰি আছোঁ আৰু সতটুকু কৰছই নানে জিজ্ঞাসা কৰিলে আপুনি আমি নৰ্মেল প্ৰচিজিয়ৰ হ'ল আপোনাৰ নর্মাল প্রসিজিওর হইল আপনি যদি ফি ওইবার এপ্লিকেশন তে করার পরে অন্তত তিন মাসের এটা জানায় তা কোনো ডকুমেন্ট যদি ফার্ডার দেওয়া লাগে তে দেওয়া লাগে দিবা আপনি দেওয়ার বাদে ইনশাল্লাহ ফি ওয়েবার ফাইলা কি ফাইলা না তারা জানাইয়া দিবা জানানির পরে আপনি আপনার এপ্লিকেশন করবা এপ্লিকেশন করার পরে অনেক সময় আমার খাজন অভিজ্ঞতা থেকে হইরামাঞ্চলে যেটা করি আর কি কোনো সময় ছয় মাস কোনো সময় তিন মাস চার মাসে অনেক সময় অ্যাপ্লিকেশন সেটেল হয়ে যায় আইদার দেওক হতো বা না দে হতো বা যেটা যেটাও একটা বাজুল হয় আর কি তো আমি আশা করি আপনি শুনছেন আপনার উপহার হইব ধন্যবাদ জি মাসুদ ভাই আপনি যেটা বলেছেন যে আশা করে এমন বুঝতে পেরেছেন আমরা ছোট্ট একটা বিরতিতে যাব প্রিয় দর্শক আমরা বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন অর্ডারে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান অর্ডারে আমার সঙ্গে আছেন কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিত্ব প্রিন্সিপাল সলিসিটার ব্যারিস্টার মাসুদ চৌধুরী আপনার প্রোগ্রামটি দেখছেন স্কাই সেভেন সেভেন এইট এবং আপনাদের যে কোনো আইনি জিজ্ঞাসা সরাসরি স্টুডিওতে ফোন করে ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক লাইভে রাখতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাসুদ ভাই আমরা বিরতি যাওয়ার আগে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে একটু আলোচনা করতে চাই সেখানে প্রথমে আমি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট প্রসিজার কোর্ট প্রোসিজিয়ারের আগে যেটা আমি বলছিলাম যে মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট যদি করে একটা প্যারেন্টস বোধ প্যারেন্টস যদি তারা মিউচুয়াল এগ্রিমেন্ট করে চিলড্রেনকে দেখার জন্য যে সেপারেট হলো বা যার যে বাসায় নেই বা যার সাথে বাচ্চারা রয়েছে আদার প্যারেন্ট তো সেই ক্ষেত্রে এটা কি করা যায় বা এটা করলে কি দেখেন আমরা আমরা তো প্রথম প্রথম দিকের কথা বলি আমি ব্যাগ যদি পনেরো বছর আগে যাই তখন হয়তো মিডিয়েশনের সিস্টেমটা ক্লিয়ার কাট ছিল না আর কি তো একটা অলিখিত বা অঘোষিত ছিল আর কি যে ফ্যামিলির ম্যাটার যতটুকু আসবে সবটাই যেন সেই মানে মিডিয়েশন করে বা মিটিকেট করা করা কিন্তু পরবর্তীতে কি কি ফ্যামিলি কোর্ট করলো আরে বাইন্ডিং পর্যায়ে নিয়ে আসলো বাধ্যতামূলক বাধ্যতামূলক বলল যে না কোন ধরনের চাইল্ডের যখন কোনো সমস্যা হবে চাইল্ড নিয়ে কোনো ধরনের কেস যাওয়ার আগে আপনারা মিডিয়েশন করবেন মিডিয়েটর নির্ধারণ করা হলো অনেক সলিসিটার ফার্মে মিডিয়েটার থাকে কোনো সলিসিটার নিজেও মিডিয়েটর আসেন আবার মিডিয়েটর ইন্ডিপেন্ডেন্ট রিক্রুট করা রিক্রুটও করা যায় মিয়াম মিয়াম বলে একটা মিয়াম আর কি হ্যাঁ তো ওই মিডিয়েটারের কাছে যদি আপনি প্রথম দিকে ধরেন একটা ফ্যামিলিতে একটা মানে বোঝাপড়ার মধ্যে সংসার চলার মধ্যে একটা অসন্তুষ্টি চলে আসলো এবং হয়তো একটা পর্যায়ে চলে গেল ফ্যামিলি থেকে একজন আরেকজন বাইরেই বাহিরেই চলে গেলেন তো এই একজন ফ্যামিলির একজন পিতা অথবা মাথা যেই হন আর কি একজন স্পাউস হয়তো তার সন্তানের জন্য বা অথবা উনার উনার সাথেও হয়তো নিগোসিয়েট করার জন্য ওই ইমিডিয়েটারের কাছে গেলে মিডিয়েশনটা প্রসিডিং স্টার্ট করলেন তখন ওই মিডিয়েটার উনাকে যে স্পাউস চলে গেলেন উনাকে নিয়ে ওনার সাথে সেপারেটলি একটা মিটিং করবেন করে ওনার ভূমিকা নেবেন কি হয়েছিল কেনে হয়েছিল কিভাবে এটা সরাও করা যায় আর যিনি গিয়ে মানে নালিশটা জানালেন উনাকেও ওনার পর্যায়ে আবার একটা বুঝবেন পরবর্তীতে দুইটা নিয়েই আলাপ করবেন দুইজনের সাথে দেখবেন ওইটাতে কোনো কিছু নজুল করা যায় কি না আপনার মিয়ামের স্টেজে অর্থাৎ যে মিডিয়েশনের স্টেজে কি তারা একটা এগ্রিমেন্টে পৌঁছাতে পারে এটাকে কনসেন্ট অর্ডার আকার হবে না এটা আউটসাইড অফ দ্য কোর্ট এটা কি এগ্রিমেন্ট হবে না তারা জাস্ট তারা কি করবে মিয়ামের কাজ আমি যেটা বললাম মানে যে সময় মিডিয়েশনটা উনি প্রসিড আরম্ভ করবেন প্রথম পার্টির কথাও শুনবেন দ্বিতীয় পার্টির কথাও শুনবেন আবার দ্বিতীয় পার্টির সাথে আলাপ করবেন প্রথম পার্টিওয়ালা শোনায় উনি যদি দেখেন যেগুলো আলাপ হয়েছে ওইগুলাতে যে দুজনই এক পর্যায়ে আচলে আসছে ওনারা এই পাঁচটা শয়টা এক পার্টির সাথে আলাপ করলে তো বুঝবেন উনি কী চায় উনি উনার সাথে আলাপ করলে বলবেন উনি কী চায় তখন দেখলেন যে ফ্যাক্ট ধরেন পাঁচটা ফ্যাক্ট আছে উনার ওইদিকে ওইটা আছে পাঁচটা ফ্যাক্ট চারটে ফ্যাক্ট্রি এক আছে আর একটাকে মিটিগেট করা যাবে হয়তো উনি চিন্তা ভাবনা করলেন তখন বললেন যে এইটা দুই পার্টির সাথে আরেকদিন বসলেন বসে বললেন যে এই করা যাবে উনি ওটাতে রাজি আছে আপনি ওটাতে রাজি হয়ে যান আর একটা জন আছে ওইটা আপনারা ছেড়ে দিয়ে ওইটা ওইভাবে করা যায় যদি বলে ওই পক্ষই যদি রাজি হয়ে যায় তখন তুমি উনি একটা মিডিয়েশন অর্ডার একটা ক্রিয়েট করবেন করে ওনার সিগনেচার নেবেন সিগনেচার নেবেন ওরে দিয়ে ওনারকে একদিন সামনে নিয়ে ওই অর্ডারটা দিয়ে বললেন যে আপনাদের ওইটা তখন কোর্ট করে কি যখন এই মিডিয়েশন অর্ডারটা হয়ে যায় কোর্ট এটা বাধ্য আচ্ছা কারণ ওইটা তো মিডিয়েটার তো গভর্নমেন্টেরই মামলারই যাওয়া দরকার না তখন তো আর মামলার যাওয়া কিন্তু কোর্টকে জানাইতে হয় আপাতত দরকার নেই যদি এটা আহ পরবর্তী যদি এটা ভায়োলেট হয় ভায়োলেট কোর্টে গেলে কিন্তু কোর্ট কিন্তু ইমিডিয়েশন এ নোট নেবে এটা গুরুত্ব সুরত্ত সহকারে এটা দেখবে কিন্তু এই হলো যদি মিয়ামিতে দুজনই ইয়া করলো না এগ্রি করলো না সেক্ষেত্রে অবশ্যই তো এটা কেস অনেক পার্টি তখন কেসে যাচ্ছে কেজে যাচ্ছে তো আমি এই মিয়ামের প্রসিজিয়ার ছাড়া আমি আরেকটা জিনিস যদি জিজ্ঞাসা করি অনেক সময় যে এই মানে আপনাকে অ্যারেঞ্জ মানে এটা হতে পারে এটা কী বলে আমি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো তারা মিয়ামে যাওয়ার আগেই তারা এক পক্ষ যে পক্ষ বাচ্চা দেখতে চায় তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে সলিসিটার টু সলিসিটার একটা এগ্রিমেন্ট হলো এটা কি কিনা না

এবং যদি কোর্ট মনে করে যে ওগুলা রাইট হয়ে নাই চল্লিশটা তাও বলবেন যদি রাইট হয়েছে কেন শুনলেন না আপনারা কেন কোর্টের টাইম নষ্ট নষ্ট করতেছেন মানি হচ্ছে আচ্ছা আমরা বুঝলাম যে এই পর্যায়ে আমি একটু আপনাকে আস্তে আস্তে কোর্টের দিকে নিয়ে যাচ্ছি যদি তারা কোনোটাতে হলো না মিয়ামো এগ্রি করলো না অন্তব তারা মানে সলিসিটার টু সলিসিটারও কোনো এগ্রিমেন্টে গেল না সেক্ষেত্রে তো যে যে পক্ষ এক পক্ষ তো সে কোর্টে গেল কোর্টে এখন কোর্ট যাওয়ার প্রসিডিওরটা কি বা গেলে এখানে এটা তো আমরা আগেই আলাপ করছি কোর্টের প্রসিডিওর মানে এটা হলো অ্যারেঞ্জ চাইল্ড অ্যারেঞ্জমেন্টের কথা বলছি না সব ক্ষেত্রে যেটাই হোক চাইল্ড অ্যারেঞ্জমেন্টে হলে ও অ্যাপ্লিকেশন একটা লাগবে অ্যাপ্লিকেশনের ফি দিতে হবে যেটুকু আসুক একশো হোক পাঁচশো হোক যা যাই আসে যাই ফর্মে লিখা আছে আপনি এত পয়সা দিতে হবে আপনি দিবেন ফর্মে দিয়ে যেটা আছে কোর্টে অ্যাপ্লিকেশন করবেন কোর্ট আপনাকে বলবে আপনি কোন গ্রাউন্ডে যাচ্ছেন কোন গার্ডে যাচ্ছেন এটা আপনি তো ফর্মই দিয়ে দিলেন কোর্ট আপনাকে জানাবেন যে আপনার পাইছেন বা ওইটা ডেট কোন দিন আসবে সব কিছু আপনি জানবেন এটা হলো এক দুই হলো আপনি যেটা বললেন যে যদি এমনিতেই একটা আউটসাইড কোর্ট একটা সেটেলমেন্ট হয়ে যায় অথবা আপনার মিয়ামের দিকে সেটেল হয়ে যায় এনি সেটেলমেন্ট হয়ে যায় না তো তখন কোর্টে কোর্ট কোর্টের অলওয়েজ কোর্ট আর মুখে কি বললে হবে না কোর্টের ফর্ম আছে নির্দিষ্ট ফর্ম আছে আপনি যদি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার করার চাইল্ড ডিভিশনের ফর্ম আছে আপনি যদি নন রেজিস্ট্রেশন তার ফর্ম আছে আপনি যদি মাসুদ আমি যদি একটা জিনিস বলি ধরেন এখানে আমি সিরিয়াস কোনো এলিগেশন নাই দুই পক্ষেরই কোনো কোনো সিরিয়াস এলিগেশন নাই যে যে পক্ষ মামলাটা করলো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট কেস করলো ওনার হচ্ছে নর্মাল একটা প্রসিজিওর উনি চায় ওনার বাচ্চা দেখার জন্য এবং অপর পার্টির কোনো ডিফেন্স খুব বেশি আহামারি কোনো অ্যালিগেশান নাই যে ডোমেস্টিক ভায়োলেন্স বা এই ধরনের ইস্যু যদি না থাকে সেই ক্ষেত্রে কি তারা এই কোর্টের ফাইনাল ডিসিশন পর্যন্ত ওয়েট করা দরকার আছে না তারা সেক্ষেত্রেও আউটসাইড দ্য কোর্ট ডিসিশন নিতে পারে আমি আমি আপনাকে বলি ফ্যামিলি কোর্ট অনেক ইন্টারেস্টিং আছে অনেক সময় হয় কি কোর্টে আপনি যাবেন আপনার কেস নিয়ে আপনাকে জাজ সাহেব বলবেন যান ঠিক আছে যেই যা হোক লেডিজ হোক আর ম্যান হোক বলবেন আপনাদের কোনো নিগোশিয়ান হয়েছে বোধ সাইড এর বলা হয় আপনারা জান আউটসাইডে উই ক্যান ডিসকাস ইট হাউ টু প্রসিড দ্য কেস দ্যাস মিন হলো ইউ ক্যান টক টু ইউর ক্লায়েন্ট হোয়াট দেওয়াট দে আর লুকিং ফর আউটকাম অফ দেয়ার কেস দেন সিদ্ধাউন শেষ যায় ওখানে হিয়ারিং এর আগে বাইস্টাররা যার ক্লান্ট কে নিয়ে বলবেন পরে দুইজন বা স্টেজ আবার আলাপ করবেন যে আমি তো ওটা আসি ওটা আসি তারা যখন একটা সেটেল ডাউনে চলে আসে স্পেশিয়ালি বেশি হয় এইভাবে আমি যতটুকু দেখি হ্যাঁ বেশি হয় এইভাবে তখন কি ওরা বললেন যে আমরা পার্টির সাথে আলাপ করছিলাম আমি বললাম আমার পার্টি আমি এইটুকু আলাপ করছি পার্টি ইজ এগ্রি দাদা সাইডও বললো হ্যাঁ আমরা দুইজনই এইটাই আলাপ করেছে কোর্ট বলে তোমার কি আর কোনো কিছু আছে সো আপনি কিছু বলবেন বলে না আমার তো বলা নাই উনি আমরা উই আর এগ্রিড অন দিস গ্রাউন্ড দেখো এটা এগ্রিমেন্ট হয়ে গেলো আর যদি এটা এটা একটা কনসেন্ট অর্ডারের মতো হয়ে গেল আমি উনি কিছু দিবেন না এই অর্ডারটা জাজ দিবে ও তো উনি যখন ওরা বোথ পার্টি এগ্রি হয়ে গেল তখন একটা ড্রাফট কনসেন্ট দিলাম তখন জাজ এটা স্ট্যাম্প করে দিবে এটা এরকম নাকি না ওইটা ওইটা জাজের ওইটা জাজের কথা আপনি যেটা বললেন

শুনলো যে বললো আর ইউ এগ্রি দিন বহুত ইয়েস তখন ওই বয়সটাকে বললো তো ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে না জাস্ট সাহেব বলবে ওই বয়সটাকে বললো আর ইউ এগ্রি ইউ আর বলছো ইউ আর রাইট ওকে অর্ডারটা কে একজন ড্রাফট করে দেন আর দেখ করে কোর্টে পাঠিয়ে দেন কোর্ট পরে ওইটাতে পাঠিয়ে দিল বা ওইটা বাইন্ডিং আবার বাইন্ডিং ওইটা একটা কনসেন্ট অর্ডারের মতো হয়ে গেল কোর্ট এটা স্ট্যাম্প করে দিল এটাকে একটা কোর্টের একটা রায় ইজ নট ইন স্টাফ দ্যাটস ইজ দ্য অর্ডার 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 ইজ অর্ডার ইউ মাস্ট বি অবলাইজ আচ্ছা আমি সেখানে একটা আরেকটা জিনিস আমি যদি যাই এটা গেল যদি কোনো ডিসপিউট টু মাছ না থাকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের একটা দর্শক আমাদের যারা ক্লায়েন্ট আছে বা যারা যে ভিকটিম বলেন যারা এই ফ্যামিলি ম্যাটারে দেখা যায় একজন আরেকজনের প্রতি দোষারোপ করার যে একটা প্রবণতা সেটা যদি সত্য হয় তাও করে অসত্য হলেও আমরা দেখতে পাচ্ছি এ ধরনের কিছু গ্রাউন্ড কমন গ্রাউন্ড চলে আসে মেন্টালি মেন্টালি অথবা এই অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডোমেস্টিক ভায়ালেন্সের ইস্যুটা চলে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রোলিং ইস্যুটা চলে আসে কন্ট্রোল বিহেভিয়ার ফাইন্যান্সিয়াল কন্ট্রোল এই অ্যালিগেশানগুলো আমরা দেখতে পাই হরামেশা এই ক্ষেত্রগুলো যখন আসে তাহলে তো এটা কমপ্লিকেশনের দিকে চলে যায় ফ্যাক্স ফান্ডিং শিয়ারিংটা তখনই দরকার হয় নাকি নাকি বাসুদা আপনি কি

প্রথম দিকে হলো আপনি আপনি যেটা বলছেন যে এলিগেশন আছে আপনার বাচ্চার ব্যাপার হোক আর আপনার ব্যাপারই হোক ওইটা স্টেটমেন্ট আপনি দিবেন উনি আদার সাইডে উইটনেস স্টেটমেন্ট দিবেন দেখুন তখন ইন্ডিপেন্ডেন্ট বাচ্চার ব্যাপার হলে ইন্ডিপেন্ডেন্ট এসএসআর আছে কাফকাস কাফকাস ওখানে আসবে আসিয়ে সবগুলা মা অথবা বাবা দুইজনের দুই দুই স্পাউজেরই

ওইটা সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হয়ে যাবে সোশ্যাল ওয়ার্কার ইনভলভ হয়ে ওইটা বাবারও দেখবে মা দেখবে এবং বাচ্চা দেখবে তে কোর্ট আর আনা আমস না তাদের কাছে অনেক আমস আছে আপনি গিয়ে বললে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হবে না দেন আপনি করলেন কি সবগুলা রিপোর্ট পাওয়ার পরে যখন যাবে তখন কোর্ট দেখবে কোর্ট ডিসাইড করবে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং এর দরকার আছে কি নেই এবং কোন সময় হয় কি পার্টি ইনসিস্ট করে কোর্টকে যে আমি চাই ইফেক্ট ফাইন্ডিং হিয়ারিং হোক কারণ আমি দেখছি উনি আমাকে সেই দিন স্লাব মেরেছিল সেই দিন আমাকে গোর থেকে চাকু দিয়ে আমাকে এইভাবে করেছে এখানে দেখছি ওইটা এডমিট করে নাই সোশ্যাল সার্ভিস দিছে কিন্তু এরপরেও আমি ওইটা ভরসা করতে পারি নাই কাপ বলছে বলছে আমি দেখি আমি দেখছি বাচ্চাদের সাথে যেভাবে করে বাচ্চাদের সামনে উনি ড্রিঙ্ক করে এবং বাচ্চাদেরকে কিলগুষি মারার চেষ্টা করে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং হলে ওটা তো কোর্ট কিন্তু সহজে ওইটা ফেক ফাইন্ডিং যাইতে চায় আনলেস আর আনটিল কোর্ট মানে যদি মনে করে মানে মনে না করে যে এই রিপোর্টগুলা রাইট না

এখন আমার কথা হলো যে ফ্যাক্স ফাইন্ডিংস আপনি যেটা বললেন শুধু একটা বিষয় হয় না আমি একটা এলিগেশন করলেই হবে না আপনি যেটা বললেন কাফকা সেখানে ইনভলভ প্লাস সোশ্যাল সার্ভিস যদি ইনভলভ হয়ে যায় সেকশন সেভেন যেটা বললেন এরপরে ফোরটি আরেকটা আছে হ্যাঁ সেখানেও অনেক কিছু রিপোর্ট পাওয়ার পরে কোর্ট যদি মনে করে এটা এমনি সম্ভব না এটা আগে এটা চুল ছাড়া বিশ্লেষণ করতে হবে তখনই ফ্যাক্স ফাইন্ডিংসের ইস্যুটা আছে আসে এখন ধরেন এক পক্ষ চাইলে তো হচ্ছে না এটা তো কোর্ট ইনকনভিনসড হতে হবে আমি আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার আর একটা বিষয় যেটা আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইছিলাম একটা হচ্ছে কোর্টে যখন ফ্যাক্ট ফাইন্ডিংসের পরে কোর্ট একটা এক পক্ষে একটা রায় দিয়ে দিল কেউ যদি যে অ্যাপ্লিকেন্ট সে হয়তো কন্ট্রাক্ট অর্ডার পায়নি তখন কি হবে এটা আপনি যেটা যেভাবে বলছেন কিন্তু আর আমিও ওইভাবে যদি বলি তাহলে আমাদের দর্শক বলবেন তো চাইল ওটা পাওয়াই যাবে না এটা হবে না এটা কি পাবে এটা যদি এখানে ডিপেন্ড ইজ অন কেসে যদি দেখা যায় যদি এক প্যারেন্ট বায়োলেট এক প্যারেন্ট বায়োলেন্স টেম্পার্ড এবং অনেক সময় হার্মফুল ফর দ্য চিলড্রেন দেন হয়তো কোর্ট সুপারভাইজিং অর্ডার দেবে ওকে আপনি তো চাইল্ড দেখতে পারবেন সুপারভাইজিং অবস্থা আছে কে সুপারভাইজ করবে ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টার আছে ওই সেন্টারের ম্যানেজার আপনাকে ওয়াচ করবে আপনি ওখানে সুপারভাইজ অবস্থা অথবা আপনাকে মনিটর করা হবে ভিডিওর মাধ্যমে আপনাকে দেওয়া হবে অর্থাৎ একদম মাহরুম করা হবে না 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 মাহরুম করা হবে না কারণ সবের রাইট আছে এখানে কিন্তু আমরা তো এরকম ঘটনাও দেখেছি অনেকে তো পায় না আচ্ছা

কিন্তু এটা শুধু শুধু বললেও না তখন বলবে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট ইনডাইরেক্ট কন্ট্যাক্টে বলবে চিঠি লিখো

হয়তো বলবেন যে বাচ্চারা যেখানে থাকে ওই জায়গাতে আপনি এই গিফটগুলো পোস্ট করবেন ফোন কোথায় করবেন ওর দাদার বাড়িতে অথবা নানার বাড়িতে অথবা থার্ড পারসনের বাড়িতে ফোন করে আপনি রিসিভ করছেন কি না ওইটা রেকর্ড হবে এগুলা দেখবে কোর্ট দেখলো যে না ও তো

এত সহজ কিন্তু এটা আপাতত দৃষ্টি না কারণ এটা আমি কাজের অভিজ্ঞতা হয়ে গেছে যেহেতু আপনার এক্সপেরিয়েন্স রয়েছে সেই জন্য আপনি এটা বলতে পেরেছেন আরেকটা যদি হয় আমি যেটা আমার যে কোশ্চেনটা ছিল ইন কেস যদি এটা না হয় ধরেন সুপারভাইজারও দিল না তাকে ইনডাইরেক্ট কন্ট্রাক্ট এটা আমি এরকমও পেয়েছি আমার নিজেরই ক্লায়েন্ট আমি আমি বলছি না নাম এরকম আমি পেয়েছি তাকে ইনডাইরেক্ট অর্ডারও দেয়নি এ সেই ক্ষেত্রে তার করণীয়টা কি। আপু যেটা বলছেন তাকে ইনডাইরেক্ট অর্ডার দিলো এরকম যদি না হয় তাহলে তার আপিল করার সুযোগ আছে কিনা এটা আপনি আপিল করতে পারবেন উনি ওই ডিসিশন যে দেওয়াটা ডিস্ট্রিক্ট জজ এর অফিস থেকে তাকে তোলে সার্কিট জজ যেতে পারবেন আপিল করতে পারবে অথবা আপিল নাও করে যদি উনি আর তিন মাস পরে আর নিউ অ্যাপ্লিকেশন করেন তাহলে তিন মাসে কি করতে করতে পারবেন হ্যাঁ তার মানে এটা কখনো বন্ধ হচ্ছে না তার জন্য কোলাজ জি জি এটা चमत्कार বলছেন আসলে চাইল্ড এরেঞ্জমেন্টের বিষয়টা অনেক সুন্দরভাবে বলেছেন আর নন মনিস্ট্রেশন অর্ডার এটাও আপনি অনেক সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন অকুপেশান্স অর্ডার আজকে যারা প্রোগ্রামটা দেখবে আমি মনে করি তারা মানে ক্লিয়ারলি নন লয়ার হয়েও তারা ক্লিয়ার একটা চিত্র পাবে কিভাবে কখন কিভাবে করতে হয় চাইল্ড অ্যারেঞ্জমেন্টের সবচেয়ে কমপ্লিকেটেড ইস্যুটাকে আপনি এত সহজভাবে বলেছেন আশা করি আমাদের যারা আজকে প্রোগ্রাম দেখছেন তারা উপকৃত হবে আমরা এই মোটামুটি ফ্যামিলি লয়ের বিষয়ে অনেক কিছুই বললাম আমরা এখন যদি আমাদের ছোট্ট একটা বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করি রিসেন্ট যে আপডেটটা আসছে ইমিগ্রেশান বিষয়ে ইমিগ্রেশন বিষয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার ফ্যামিলি যেহেতু আমরা আজকে ফ্যামিলি ল বিষয়ে আলোচনা করছি ফ্যামিলি রিলেটেড একটা কোয়েশন আপনাকে করি সেটা হচ্ছে যে ফ্যামিলি বিষয় স্পাউস বিষয় স্পাউস অথবা পার্টনার বিষয়ের যে সিচুয়েশনটা হচ্ছে যে স্যালারি রেঞ্জটা বেড়েছে এই উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এই বিষয়টা নিয়ে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আমার আমার একটা অ্যাসেসমেন্ট আপনাকে আমি বলি আমি কোনো কোনো সময় আমার বন্ধু বান্ধব আত্মীয় সাথেও বলি যে একটু ইনফ্লেশন এই দেশে এত ইনফ্লেশন আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এদেশে থাকার অভিজ্ঞতায় আমি বলি আর কি আমি এত ইনফ্লেশন দেখি নাই যে সব জিনিস ডাবল দাম হয়ে গেছে ডাবল দাম কিন্তু আপনি যদি আবার একটু মার্কেট অ্যানালাইসিস করেন দেখবেন মানুষের জন্য মানে খরচা এবং খাওয়া দাওয়া কমতি হচ্ছে না কোথায় না আমি কোথায় আমি তো জানি না কিন্তু এখন আয় বাড়লো কোথায় আমরা যদি এখন দেখি আয় বাড়ছে কিন্তু গতপান আয়গুলা এতটুকু বাড়ে নাই যেমন আমরা এতদিন ছিল আঠারো হাজার আঠারো হাজার থেকে আমরা কি হলো আমরা প্রায় দশ পাউন্ড চলে গেল আমি যদি বলি এখন বেতন বেতনের যে একটা হার আছে যে আগে যে চাকরি করতেন বিশ হাজার টাকা উনি কি তিরিশ হাজার হয়ে গেছে হয় নাই তো হয় নাই ওই হারে তো বেড়ে নাই কিন্তু আবার যদি আপনি মার্কেটের দিকে দেখেন মানুষজন তো আবার স্পেন্ডিংও করতেছে তো এই যে একটা ইনফ্লেশনের যে একটা আনব্যালেন্স যেটা আমি জানি না এটা কিভাবে হয়েছে এবং মানুষজন কিভাবে উনত্রিশ হাজার টাকা কিভাবে উনত্রিশ হাজার পাউন্ড দেখাবে যে তার এটা একটা চ্যালেঞ্জিং এটা চ্যালেঞ্জিং এর জন্য হয়ে গেছে আচ্ছা আমি মাসুদ আরেকটা বিষয় যেহেতু আমরা ফ্যামিলি বিষয় ডোমেস্টিক ভায়োলেন্সের ইস্যুটা আমাদের বারবার ঘুরে আসছে একজন ইমিগ্রেন্ট ধরেন একটা লোক তার হাজব্যান্ড ওয়াইফ হিসেবে সে এই দেশে আছে ইমিগ্রেন্ট হিসেবে সে স্পাউস বিষয় আসছে এখন যদি এই ধরনের সিচুয়েশন হয় তার আপনি যেটা একবার হিন্স দিয়েছিলেন যে যাদের ইমিগ্রেশন প্রবলেম থাকে তাদের ওভারকামের কি সুবিধা তারা কিভাবে ধরেন এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে হয় তার যে প্রিকারিয়াস ইমিগ্রেশন ইমিগ্রেশন সিচুয়েশন থাকে সেক্ষেত্রে তার রেমেডিটা কি সেই ইমিগ্রেশন এখন আমি আমি আপনাকে কিভাবে বলবো এটা ঠিক এভাবেও বলা ঠিক না না বলেও পারতেছি না কিছু জিনিস আমি গভর্নমেন্টের একটা লিলিয়ান অবস্থান আছে যে ডোমেস্টিক ভায়োলেন্স হলে গভর্নমেন্ট অ্যালাউ টু দ্য ভিক টু লিভ ইন দিস কান্ট্রি পারমানেন্টলি কিন্তু ওইটা আমরা কিন্তু আমাদের ওই ইমিগ্রান্ট কমিটির মেবি সবাই মোটামুটি জানি তো আমরা হচ্ছে কি অনেকের কিন্তু আমার হয়তো আম যেটু অভিজ্ঞতা থেকে দেখছি আর কি অনেকে কিন্তু

কিন্তু এখন গভর্নমেন্ট তো এখন আইদার আয়দার ওয়ে বিপদে আপনার যদি ওইটা যদি না করে তাহলে আপনার আমরা সবাই একটা প্রতিষেধা দেওয়ার মধ্যে দিলাম যে এটা তো রিসেল হয়ে গেলো ওটা ডোমেস্টিক বাইরে হলো না কিন্তু যে ওই ডোমেস্টিক বিকটিমকে ইউজ করে যে উনি যে একটা স্বার্থ নিতেছেন এটা কিন্তু তো গভর্নমেন্ট বুঝতেছে না এটা হলো একটা আবার জেনুয়েন যেটা এরা কিন্তু অনেক সময় বিপাকে পড়ে যায় বিপাকে পড়ে যায় এইসব স্কামের জন্য কোনটাতে দৌড়বেন তা আমরা উচিত হলো আমরা সবাই সহানুভূতি এখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে ধরেন যারা ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডার আপ যেটা বললেন সরাসরি সেটেল হয়ে যাচ্ছে এই স্যাটেলমেন্ট কারা সেটেলটা কারা হতে পারে এই বিষয়টাকে আপনি একটু ক্লিয়ার করবেন আচ্ছা আমি বলি আমি যেমন আমি আমি একটা উদাহরণ দিই একজন স্টুডেন্ট তার স্পাউস নিয়ে আসলো এদের যদি সমস্যা হয় তাদের যে ডোমেস্টিক সে কি সেটেল হতে পারবে না আপনি রাইটলি একটা প্রশ্ন করছেন ভালো কথা আমি আমি আমরা যে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা আমরা দুইজন যত সময় আলাপ করলাম দর্শক আপনারা ধরে নেবেন এখানে আমরা সেটেল স্পাউজের কথা বলছি আমরা সেটেলমেন্টের যে স্পাউজের কথা বলছি আমরা কোনো স্টুডেন্ট ওয়ার্ক পারমিট হোল্ডার অথবা টেম্পোরারি ওয়ার্কার যারা যারা আমি বলতে হবে এদের কথা আমরা এটাতে আসে না আমরা আমরা আলোচনা করতেছি যে ইমিগ্রান্ট হয়ে যারা আসছে তাদের কোথায়ই আমরা মানে যারা স্পাউজ অথবা হোক আর যেভাবেই হোক স্পাউজ যারা লিগেল রেগুলার এন্টি নিয়ে আসছে ওইটা কিন্তু সেটেলমেন্ট ইলিমেন্ট আছে

তাছাড়াও আমার ইমিগ্রেশনের আমরা এই স্পাউজ বিসা নিয়ে আলোচনা করেছি এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ভিক্টিমরা কীভাবে রেমেডি পাবে এই বিষয়গুলো নিয়েও উনি সুন্দর আলোচনা করেছেন